নমস্কার বন্ধুরা, ঝর্ণাঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিরামিষ একটা পোলাও করব। আপনারা এই পোলাও ভোগের জন্য ব্যবহার করতে পারেন। সম্পূর্ণ নিরামিষ করব আর কম মশলা দিয়ে করব। তো এখানে আমি পোলাওটা বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল। এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল আছে, আর চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এখন আমি চালের মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ঘি, দিয়ে দেব আদা বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এখন আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখেন মেশানো হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি, 2 চামচ ঘি দিয়েছি আমি এখানে। আমি ঘি গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। মশলাগুলো একটু হালকা ভেজে নেব। মশলা থেকে গন্ধ বেরিয়ে এসেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা একটু ভালো করে ভেজে নেব। কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেছে, এখন আমি এই মেখে রাখা গোবিন্দভোগ চালগুলো দিয়ে দেব। গোবিন্দভোগটা চালটা দিয়ে এখন আমি একটু নেড়ে দেব। দেখেন চাল কষানো হয়ে গেছে। আর আপনারা চাল কষানো হয়ে গেছে কি করে বুঝবেন? যারা বুঝতে না পারেন তারা একটু চালটা নিয়ে মুখে দেবেন, দেখবেন তাতে কাটলে আওয়াজ হবে, তখন বুঝবেন যে কষানো হয়ে গেছে চালটা। আর দেখেন খুব সুন্দর একটা কালার এসছে। দেখেন চালগুলো কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে গরম জল করে নিয়েছিলাম, পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। আপনারা যতটা চাল নেবেন তার ডবল জল দেবেন। এখন আমি টেস্ট হিসাবে নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি চিনি। আমি 2 চামচ চিনি দিয়ে দিয়েছি, আর এই পোলাওটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাগুলো গোটা দিয়েছি, এতে পোলাওয়ের ভেতরে গন্ধটা চলে আসবে কাঁচা লঙ্কার। এখন আমি ঢেকে দিচ্ছি, আর খুব লোতে রেখে এটা রান্না করতে হবে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নেব। দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর দেখে নেব চালটা গলেছে নাকি। আর একটুখানি সময় হবে, 2 মিনিট। দেখেন তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে পোলাও। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন।